হ্যালো টেট পরীক্ষার্থী বন্ধু বান্ধবী সকল, প্রথমতে নমস্কার গ্রহণ করিব। আজি আপনার ওর গণিত বিষয়ের এনেকা একটা অধ্যায় লৈ আহিছো যেটা আমার কি হয় জীবনত অতিকৈ প্রয়োজনীয়, আর এইটা আপনার অল্প মনোযোগে শুনব। আর আপনাদের মই কব পার একদম 100% আপনাদের কি করব পাৰিব, ইয়ারপর আপনাদের এটেম্প করব পাৰিব, শুদ্ধ উত্তরটো দিব পাৰিব। কোনোবাই যদি স্কুল যদি যাওয়াও নাই, তথাপি যদি এই ক্লাসটো যদি করে, এই ক্লাসটো মনোযোগ যদি শুনে, তথাপি কি করব পাৰিব 100% উত্তর দিব পাৰিব। তারে প্রথম বিষয়টো হল আমার কি আছিল আজি আলোচনা করবলগিয়া, বাস্তব জীবনত সংখ্যার প্রয়োগ, ইউজ অফ নাম্বারস ইন রিয়েল লাইফ। এই রিয়েল লাইফত আমার নাম্বার বা আমার সংখ্যাবিলাক আমার কি হিসাবে প্রয়োগ করা হয়। দ্বিতীয়তে আমি আলোচনা করিম ঐকিক নিয়ম আর গড়, যেটা আমার ইউনিটারি মেথড আর কি এভারেজ। গতি আমি সময় নষ্ট নকরি বন্ধু বান্ধবী সকল আমি আগবাড়িছো যে বাস্তব জীবনত সংখ্যার প্রয়োগ। আমি যা সংখ্যা পাইছো 1, 2, 3 এই সংখ্যাবিলাক বা বিয়োগ বা বর্ণাঙ্ক, এই সংখ্যাবিলাক আমি কি হিসাবে আমি প্রয়োগ করব পারো। যেনেকা আমি যদি আমি এনে বজারত যদি কিছু বস্তু কিনিবলৈ বা বেচিবলৈ আমি যাও, তেতিয়া দেখা যায় কি যে আমি গুট হিসাবে বেচা কিনা করা হয়। যেনেকে জোড়া জোড় হিসাবে হয় যে যদি আমার এটার দাম যদি 5 টাকা হয়, একজোড় লোব কিছু মানে, তেতিয়া এইটো কি হব 10 টাকা হব। যেনেকে আমি যদি বজার সাধারণত যদি আমি কি করব যাও, পাৰ কিনিব যাও, পাৰ চৰাই যদি কিনিব যাও, তেতিয়া সাধারণত বেছিকৈ আমাৰ জোড় হিসাবে বিক্রি হয় না নাই? তেতিয়া যদি এটা পাৰৰ দাম যদি আমাৰ কি হয় 125 টাকা হয়, তে এজোড়ৰ দাম কিমান নিশ্চয় আপোনালোকে বুজি পাইছে, 250 টাকা হব। এনেকুৱা এইটো এটা জোড় হিসাবে, এটা আমার বাস্তব জীবনত আমি কি করা হয় এইবিলাক জোড় হিসাবে আমি কাউন্ট করা হয় বা হিসাব করা হয় পেয়ার হিসাবে। তারপর আমার দেখা যায় কি আমি ডজন হিসাবেও আমি কাউন্ট করা হয় বা হিসাবটো আহে আমার বজনত। তে ডজন যদি কোৱা হয়, তেতিয়া আমি জানো যে এক ডজন মানে কি কওকচোন, 12 ডাল। এক ডজন মানে হল কি 12 হয় না? তার 12টাত 1 ডজন হয়, তার মানে কি হয় যে 12টা যদি হয় তাতে আমার 1 ডজন বলে কোৱা হয়। তেতিয়া এক ডজন যদি কোৱা হয়, এইবিলাক আমার কি বাস্তব জীবন আমি ব্যবহার করো হয় না নাই? তারপর আমার সপ্তাহ, মা, ঘন্টা হয় না নাই, সেকেন্ড, মিনিট, এইবিলাক আমার কি হয় বাস্তব জীবনত আমার কি করা হয় ব্যবহার করা একো একোটা আমার কি 100 এই হিসাবে ধরা হয়। এতে আমি ঘন্টার পিছন আমি সপ্তাহ বা দিন হিসাবে হেনেকে আমি লই লব পারো। তারপর আপনাদেরকে চাব যে আমার বজারত আমার এটা হেৰি আজিকালি এইটো প্রচলনটো কমি আছে, যদি আমার কি এই আমার টেট পরীক্ষার কারণে এইটো খুব প্রয়োজনীয়, যেটা আমার কুড়ি বলে কোয়া হয়। বহুতে হয়তো না জানে কুড়ি মানে কি, যেটা আমার ইংরাজ স্কোর বলে কোয়া হয়। এই কুড়ি মানে হল 20টা মিলি 1 কুড়ি হয়, কি হয় 20টাত আমার কুড়ি বলে কোয়া হয় 1 কুড়ি। গতি এইটা তার মানে 20 মেক্স এ কোর, দ্যাট মিন্স কি হব এই কুড়ি মানে কি বলে কব যে 20টা, তার মানে 20 মেক্স এ স্কোর, ঠিক আছে? তারপর এই কুড়ির পিছত আমার কিছু আহে কি আমার যে কিলোগ্রাম, কিলোগ্রামের পর গ্রাম, হয়তো আমি 1 কিলোগ্রাম বস্তু দাম কিনা একটা আছে, তোমার কলে যে 600 গ্রামের দাম কি হল, বস্তু কিনবলে যাও 600 দাম কি হল, এইবিলা কথা হল আমার কি বাস্তব জীবনত প্রয়োগ। ঠিক একেদরে আমি ইয়াতে একটা উদাহরণ আমি লৈছো কোৱা হয়েছে যে এক ডজন কলর দাম যদি 60 টাকা হয়, কি এক ডজন কলর দাম যদি 60 টাকা হয় বা হয়, তো 18টা কলর দাম কি? এটা তো আমার কোৱা নাই যে এক ডজন কলর দাম হয় 60 টাকা, তো 2 ডজনের দাম কি, সেটা তো কোৱা নাই যে আমি ডাবল করে দিল। এটা আমার কথাটা হব যে এক ডজন হলে কি হব, নিশ্চয় আপনাদের জানে এক ডজন হলে 12টা, তার মানে 12টা কলর দাম দিয়ে আছে 60 টাকা, 18টা কলর দাম কি? আর এনেকে আপনি ওলাব পারে কেনেকে যে এক ডজন কলর দাম 60 টাকা, তাতে আছে 18টা, 6টা 12টাত আমার 1 ডজন হয়, 6টাত কি হব 1/2 ডজন,
তেতিয়া হলে আমাৰ কি 18টা আছে মানে কি 1/2 dozen আছে তা মানে 1.5 dozen আছে তেল 1 dozen দাম যদি 60 টকা হয় তেতিয়া হলে আমাৰ কি হ'ব 1.5 dozen অর্থাৎ 18টা দাম তেতিয়া কি হ'ব 60 টকা আৰু তাৰ আধা হল 30 টকা 30 টকা আৰু 60 টকা কিমান হ'ব 90 টকা তেতিয়া হলে কি হ'ব আমাৰ এটো 90 টকা হ'ব হয়না 90 টকা হ'ব তেতিয়া আমি দিব পাৰিম 90 টকা নহলে আমাৰ দোকানে কিতাবা কি কৰা যায় 100 টকা আপনি দিলে কয় আরে আমনা 110 টকা হইছে 100 টকাই লৈছ যাও তেতিয়া আমরা ঠকাই দিব পারে গতে এনেক আমি হিসাবটো আমি কি কৰো পাৰো বাস্তব জীৱনত এবিলা আমা প্ৰয়োগ আছে তাৰপিছত আমি এটা লৈছো এজন কৰ্মচাৰীয়ে যদি 200 টকা ওভার ডিউটিত পালে একদিনত 200 টকা যদি ওভার ডিউটি যদি পায় তে এক সপ্তাহত কিমান পাব এজন কৰ্মচাৰীয়ে কাম কৰি আছে সেই কৰ্মচাৰীটো কি হ'ল তাৰ এটা নিৰ্দিষ্ট সময় এটা ডিউটি থাকে তাৰপিছত যদি সেইটো যদি ডিউটি সময়খিনি শেষ হৈ যায় তাৰপিছত অভাৰ ডিউটি আহি যাব সেই অভাৰ ডিউটিত যদি আমাৰ কি হয় যে একদিন অভাৰ ডিউটি কৰিলে হয়তো 2 ঘণ্টা অভাৰ ডিউটি কৰিলে 200 টকা পাব তেতিয়াহ'লে 7 দিনত কেই টকা পাব তেতিয়া জানে 7 দিন মানে কিমান হ'ব এক সপ্তাহ বুলি কৈছে এক সপ্তাহ মানে 7 দিন তাহলে এক সপ্তাহ মানে যে 7 দিন সেইটো আমি জানা থাকিব লাগিব গতিকে সেইটো জনা থাকিলে আমি ওলাব পাৰিম যে একদিনত যদি 200 টকা হয় তে 7 দিনত কিমান হ'ব নিশ্চয় এইটো 1400 টকা হ'ব কি হ'ব 1400 টকা তাক দিব লাগিব এইটো কি হিচাপে দিব লাগিব অভাৰ ডিউটি হিচাপে দিব লাগিব এনেতো দৰমাখিনি থাকিবই তাৰপিছত কোৱা হৈছে যে 1 কুৰি কণীৰ দাম যদি 120 টকা হয় 8টা কণীৰ দাম কিমান এটা আমাৰ কুৰি আইডিয়াটো লাগিব ধাৰণাটো লাগিব যে কুৰি হ'লে কিমান যে 20টাত কি হয় 1 কুৰি হয় তাৰ 20 মেক্স এ স্ক'ৰ তেতিয়া 20টা যদি 1 কুৰি যদি হয় তেতিয়াহ'লে 1 কুৰি কণীৰ দাম কিমান দি আছে 120 টকা 1 কুৰি দামে 20টাৰ দাম দি আছে 120 টকা 20টাৰ দাম তেতিয়াহ'লে এটাৰ দাম কিমান হ'ব আমি তেতিয়া কি কৰিম আমি 20 দি হৰণ কৰি দিলোঁ বাৰু তে কিমান পাম আমি এটাৰ দাম পাম 6 টকা এটা উলিয়াব দিছে কিমানটা 8টা তো এটাৰ দাম যদি 6 টকা হয় 6 টকা 8টা আপুনি কণী লৈছে লৈ 6 টকা দিলে ল'ব নেকি নলয় তেতিয়াহ'লে কি হ'ব তাৰে 8 গুণ দিব লাগিব 6 8 গুণ কিমান হ'ব 48 টকা এইটো হ'ব 48 টকা আমি দিব লাগিব গতিকে এনেকৈ আমি কুৰিৰ আইডিয়াটো আমাৰ ল'ব লাগিব গতিকে এনেকুৱা বহুত আমাৰ উদাহৰণ আছে ইমান উদাহৰণ দিলে আমাৰ কি হয় ভিডিঅ'কেইটা বহুত দীঘলীয়া হৈ যায় আৰু আপোনালোকৰ হয়তো ভাল নালাগিব পাৰে গতিকে সেইকাৰণে আমি কি হয় চবৰে আমি এটা এটা এনে ধাৰণাহে আমি দিব লাগিছোঁ বাস্তৱ জীৱনত আমি কেনেকৈ তাৰমানে এই সংখ্যাবিলাক আমাৰ প্ৰয়োগ হৈ আছে হয়তো তাৰপিছত চাওক 1 লিটাৰ গাখীৰৰ দাম যদি 60 টকা হয় তেতিয়াহ'লে 1500 মিলিলিটাৰ গাখীৰৰ দাম কিমান ক'ত কি কৈছে 1 লিটাৰ গাখীৰৰ দাম 1 লিটাৰ গাখীৰৰ দাম কিমান দিছে 60 টকা কিন্তু আকৌ আমাৰ ওলাব দিছে কিমান 1500 লিটাৰ দিছে নেকি দিয়া নাই মিলিলিটাৰ এতিয়া বুজি পাব লাগিব 1 লিটাৰ সমান কিমান জানেনে নিশ্চয় জানে 1000 মিলিলিটাৰ তাৰমানে বুজাইছে 1 লিটাৰ গাখীৰৰ দাম 60 টকা দিয়া মানে 1000 মিলিলিটাৰ গাখীৰৰ দাম দিছে 60 টকা তেতিয়াহ'লে তাতে আমাৰ কিমান মিলিলিটাৰ লাগে 1500 1000ৰ দাম যদি 60 টকা হয় আৰু হ'ল 1500 মানে আৰু 500ৰ দাম কিমান হ'ব 30 টকা 30 টকা আৰু 60 টকাত আপোনাৰ পইচা দিব লাগিব কিমান 90 টকা দিলেই হ'ব আমি তেতিয়া 90 টকা দিব লাগিব তাৰমানে 1.5 লিটাৰ দাম 90 টকা হ'ব বুজি পাৰিছে তাৰপিছত আমি আহোঁ 1 মিটাৰ কাপোৰৰ দাম যদি 300 টকা হয় হ'লে সীতাই কি কৰিলে 250 চেণ্টিমিটাৰ কাপোৰ কিনিলে কিমান টকা দিব লাগিব এতিয়া আহিলে আমাৰ মিটাৰ আৰু চেণ্টিমিটাৰৰ ধাৰণা যে 1 মিটাৰ কাপোৰৰ দাম আমাৰ কিমান দি আছে 1 মিটাৰ কাপোৰৰ দাম 300 টকা দিলে কাপোৰটো অলপ ভাল আছিল 300 টকা তে আমাৰ কি কৰিলে সীতাইতো আমাৰ 2 মিটাৰ 5 মিটাৰ লোৱা নাই কি লৈছে 250 চেণ্টিমিটাৰ এতিয়া আমাৰ চাব লাগিব যে 1 মিটাৰ কাপোৰ লৈছে 300 টকা 1 মিটাৰ মানে কিমান চেণ্টিমিটাৰ কাপোৰ লৈছে আমি জানো
এক মিটার সমান সমান 100 সেন্টিমিটার, তার মানে বুঝাইছে 100 সেন্টিমিটার কাপড়ের দাম কি হল 300 টাকা, হলে 250 মিটার কাপড়ের দাম কি হব, 200 সেন্টিমিটার কাপড়ের দাম হব 600 টাকা, আর 100 সেন্টিমিটার দাম 300 টাকা হলে আর 50-এর দাম কি হব 150 টাকা, তো 600 টাকা আর 150 টাকা কী টাকা হল 750 টাকা। আমি এইবিল কথা আমি কি করব পো, আমি মুখে মুখে এই ধারণাবিল লো কি দিব লাগবে 750 টাকা দিব। এনেকা আমি বজার যাই কি হব বাস্তব যে আমি বেচা কিনা আমি করা হয় বা এইবিল আমার হিসাব করা হয়। এটা আপনার মই কলো যে এক কিলোগ্রাম রৌ মাছ ললে এক কিলোগ্রাম রৌ মাছ এই বজারের পর বা আপনার ঘর তো আহে কিছু মানে, তারপর 1 কিলোগ্রাম রৌ মাছের দাম সব 1 কিলোগ্রাম রৌ মাছের দাম কি কলে যে আমার 250 টাকা লাগে, হয়তো কম বেশি হব পারে, আমি 250 টাকার বন্দোবস্ত হন 1 কিলোগ্রাম রৌ মাছের দাম। কিন্তু দোকানীটে বা এই ব্যাপারীটে কি করলে সেই রৌ মাছটা যেটা ওজন দিলে, ওজন দেওয়ার সময় আমি দেখা পালো যে সেই রৌ মাছটা কি হল 1 কিলোগ্রাম আর 100 গ্রাম হয়ে গেল, হয় নহয় 1 কিলো 100 গ্রাম 200 গ্রাম এনেকে কয়। তেতিয়া এই রৌ মাছত আমি কি টাকা ভরব লাগবে, কি দিব লাগবে? এটা হল 100 গ্রাম আর কি বস্তু, আমি 1 কিলোগ্রামের দাম দিয়ে আছে, 1 কিলোগ্রামের দাম 250 টাকা, 100 গ্রাম হল আমরা তারমানে 1 কিলোগ্রাম সমান সমান কি হব, কিলো মানে 1000, যিকোনো বস্তু কিলো লিটার লিটার কিলো মানে 1000, 1000 গ্রামের দাম হল 250 টাকা। তেতিয়াহলে আপনার 1 কিলোগ্রাম মানে 1000 তো আছে 250 টাকা, আর 100 গ্রামের দাম লাগে, তেতিয়া 100 গ্রাম হলে 1000 কি 10 ভাগর 1 ভাগ, গতি আপনি এই কি করব পারে 250 টাকা 10 দিয়ে ভাগ করা 25 টাকা, 25 টাকা আর 1 কিলোগ্রামের দাম হব আপনার কি কিমান 250 টাকা, 250 টাকা আর 25 টাকা কি দিব লাগবে 275 টাকা, 275 দিব লাগবে, হ্যাঁ নাই? গতি তার মানে কি বুঝাইছে যে 1 কিলোগ্রাম রৌ মাছ কি 250 টাকা হলে 1 কিলোগ্রাম 100 গ্রামের দাম কি হব, কি হব? তেতিয়াহলে আমার এইখিনি হব এই যে 275 টাকা আমার হব নিশ্চয়। এইটো হল আমার, এইখিনি হল আমার কি বাস্তব জীবনত আমার কি হয় সংখ্যার ধারণা, হয় না নাই? এতে আমি কি করিম ইউনিটারি মেথড চাম। এটা আমার কি আছে ঐকিক নিয়ম আর গড়, এটা ঐকিক নিয়ম কি ইউনিটারি মেথড এন্ড এভারেজ। এই ঐকিক নিয়ম করবলে যাওতে আমার এটা বস্তু মন রাখা দরকার যে যিকোনো বস্তু যদি আমি হিসাব করো সদায় আমি এটার মান ওলাই লওয়াটো কি হব লাগে নিশ্চিত হব লাগে, এটা মান ওলাব লাগে প্রথমতে। যেনেকে যদি এটার মান যদি আমি কও এডাল পেন্সিলের দাম যদি 5 টাকা হয় তে 8ডাল পেন্সিলের দাম কি আমি সিধাই কব পারি 5 × 8 তাহলে 8 গুণ তো কি হব 40, বা এটা কলমের দাম যদি আমার কি হয় 20 টাকা হয় 5টা কলমের দাম কি হব 5 × 20 কি হয়ে যাব 100 টাকা। তাহলে যিকোনো আমার ইউনিট ইউনিটারি মেথড তাহলে ইউনিটর যদি আমি ওলাব পারো এক ঐকিক নিয়ম তাহলে এটার দাম যদি আমি ওলাব পারো তো যিকোনো সংখ্যা আমি ওলাবলে আমার সুবিধা হয়, কেনেকে সেইটো আমি খালি জাস্ট প্রণ করলে হয়ে যায়। গতি এইটো ওলাবলে যাতে এই ঐকিক নিয়ম অর ইউনিটারি মেথড যেটা তুমি অ্যাপ্লাই করব আপনাদের যেটা অ্যাপ্লাই করব তেতিয়া কি করব লাগবে আমি চাব লাগবে আমার কোনটো বস্তু আমার কি আছে দিয়া আছে আর কোনটো বস্তু আমি উলিয়াবলে গৈ আছো। আমি দিয়া থাকা বস্তুখিনি আমি সদায় কি করি আমি বাওফালে লিখিম আর ওলাবলে দেওয়া বস্তুখিনি আমি কি করিম সদায় সুফালে লিখিব লাগে, ওলাবলগা বস্তু সুফালে লিখিব লাগে। কিন্তু বীজগণিতে আমি XY মান আমার যদি ওলাব লাগে সেটা আমি বাওফালে লিখা হয়, কিন্তু ইয়াতে আমার ওলাবলগাখিনি সুফালে থাকিব আর দিয়াখিনি আমার কি হব বাওফালে থাকিব, এইটো কথা মনত রাখিব।
তাৰপিছত আমি সদায় কি কৰিব লাগিব আমি এটাৰ মান উলাবলৈ চেষ্টা কৰিব লাগিব তেতিয়াহে আমাৰ কি হ'ব এই ইউনিটৰি মেথড আৰু ঐকিক নিয়মত আমাৰ সুবিধা হ'ব তেতিয়ালে আমি আহো ইয়াত আমি কেইটামান উদাহৰণ লৈছো নাম্বাৰ এক কৈছে পাঁচটা কলমৰ দাম ত্ৰিশ টকা হ'লে এঘাৰটা কলমৰ দাম কিমান মইতো পাঁচটা কলমৰ দাম ত্ৰিশ টকা দহটাৰ দাম কিমান হ'ব ডাবল হ'ব সেনেকৈতো দিয়া নাই এঘাৰটাৰ দাম কিমান হ'ব আমি এনে সচৰাচৰ আমি ক'ব নোৱাৰি যদি আমি কওঁ যে এটা কলমৰ দাম যদি দুই টকা হয় এঘাৰটাৰ দাম কিমান হ'ব ডাইৰেক্ট ক'ব পাৰিম যে দুই পুৰণ এঘাৰ কিমান হ'ব বাইছ টকা গতিকে সেইকাৰণে আমি কি কৰা হয় যে সদায় আমি ইউনিটেড মেথড এক এটাৰ দাম আমি কি কৰিব লাগিব ওলাই ল'ব লাগিব তেতিয়াহ'লে আমি কি কৰিম দিয়া আছে কেনেকৈ যে পাঁচটা কলমৰ দাম কিমান দিয়া আছে ত্ৰিশ টকা পাঁচটা কলমৰ দাম কলমৰ দাম কিমান ত্ৰিশ টকা তেতিয়াহ'লে এটা কলমৰ কথা কৈছোঁ এটা কলমৰ দাম কিমান এটা কলমৰ দাম পাঁচটা দাম যদি ত্ৰিশ টকা হয় এটা দাম বেছি হ'ব না কম হ'ব এইটো আপুনি চাব লাগিব এইটো বিবেচনা কৰিব লাগিব নিশ্চয় এটাৰ দাম কি হ'ব আমি পাঁচটা ল'লে ত্ৰিশ টকা দিয়ে এটা লৈ আপুনিতো বেছি দিব নিদিয়ে বা ত্ৰিশ টকা নিদিয়ে কমেই দিব তেতিয়াহ'লে সেই কম দিবলৈ হ'লে আমি কি কৰিব লাগিব সেইটো হৰণ কৰিম কিহেতি এই বাওঁফালৰটো এতিয়া আমি হৰণ কৰিম কিমান ত্ৰিশ বাই ফাইভ কিমান হ'ব ছয় টকা এটাৰ দাম ছয় টকা হ'ল এতিয়া আমাক কিমানটা ওলাব লাগে আপুনি পূৰণ কৰি দিলেই হৈ গ'ল এতিয়া কিমানটা ওলাব দিছে ইয়াতে এঘাৰটা তেতিয়াহ'লে এঘাৰটা কলমৰ দাম কি হ'ব ছয় পূৰণ এঘাৰ তেতিয়া ছয় এঘাৰ গুণ কিমান হ'ব ছিক্সটি ছিক্স টকা এইটো আপোনাৰ উত্তৰ হৈ গ'ল ধুনীয়াকৈ এতিয়া আমি যদি দুই নম্বৰটো কওঁ তিনি লিটাৰ পেট্ৰলৰ গাড়ী তিনি লিটাৰ পেট্ৰলেৰে গাড়ী এখন এশ বিছ কিলো এশ বিছ কিলোমিটাৰ এশ বিছ কিলোমিটাৰ গ'লে আঠ লিটাৰ পেট্ৰলেৰে কিমান দূৰ যাব বুজি পাইছেনে যে তিনি লিটাৰ যদি পেট্ৰল আমি গাড়ীখনত যদি ভৰাই দিয়া যায় তেতিয়া আমি জানো এশ বিছ কিলোমিটাৰ ওৱান টুৱেণ্টি কিলোমিটাৰ কেন ৰাণ তেতিয়াহ'লে সেই সময়ত যদি আমি আঠ লিটাৰ যদি পেট্ৰল ভৰাই দিওঁ তেতিয়া কিমান যাব সেই একে কথা কি ওলাব লাগে আমাৰ কিমান দূৰ ওলাব লাগে দূৰত্ব ওলাব লাগে তেতিয়া আমি লিখিম যে তিনি লিটাৰ পেট্ৰলেৰে যায় যিমান পাৰে আপোনালোকে কি কৰিব লাগে এইটো সৰু কৰিব লাগে বাক্যবিলাক পেট্ৰলেৰে গাড়ীখন যায় বা পেট্ৰলেৰে যায় কিমান এশ বিছ কিলোমিটাৰ তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব এক লিটাৰ পেট্ৰলেৰে যাব এক লিটাৰ পেট্ৰল ভৰাই যদি তিনি লিটাৰ যদি এশ বিছ কিলোমিটাৰ যায় এক লিটাৰ যদি আপুনি ভৰাই দিয়ে এশ বিছ যাব নেকি কম যাব আৰু কম গ'লে কি কৰিব লাগে বুলি কৈছোঁ এইবিলাকৰ হৰণ তিনি এইটো কাটিলে কি হ'ব চাৰি তাৰমানে এক লিটাৰত যাব চল্লিছ কিলোমিটাৰ ফৰ্টি কিলোমিটাৰ তেতিয়াহ'লে কি হ'ব ফৰ ওৱান ওৱান লিটাৰ কিমান ডিষ্টেঞ্চ ফৰ্টি তেতিয়াহ'লে কি হ'ব ফৰ কিমান লিটাৰ ভৰাইছিল এইট এইট লিটাৰ পেট্ৰলেৰে যাব ফৰ্টি ইনটু এইট কিমান হ'ব থাৰ্টি টু তিনিশ তিনিশ বিছ কিলোমিটাৰ যাব ধুনীয়াকৈ সহজ কথা এইবিলাক হ'ল আমাৰ কি হ'ব একক পদ্ধতি আৰু যদি আমি এটা কওঁ তিনি নম্বৰ আমি লিখিছোঁ আঠজন বনোৱা এটা কাম পোন্ধৰ দিনত কৰিব পাৰে তেন্তে দহজন বনোৱাই কিমান দিনত কৰিব এতিয়া আমি একজন বনোৱা ওলাই ল'ম কিমান দিনত দিন ওলাব লাগে দিনটো আমি সোঁফালে লিখিম কি হ'ব আঠজন বনোৱাই কিমান দিনত কৰে পোন্ধৰ দিনত তেতিয়াহ'লে দহজন বনোৱাই কিমান দিনত কৰিব এতিয়া আঠজন বনোৱাই যে পোন্ধৰ দিনত কৰে একজন বনোৱাই কিমান দিনত কৰিব সেইটো ওলাব লাগিব লেখক আঠজন বনোৱাই এটা কাম পোন্ধৰ দিনত কৰে আঠজন বনোৱাই এটা কাম কৰে কিমান পোন্ধৰ দিনত ঠিক একেদৰে এজন বনোৱাই এটা কাম কৰে কিমান কওক এজন বনোৱাই সেই কামটো কৰিবলৈ হ'লে সময় বেছি লাগিব নে কম লাগিব আঠজন
আঠজনে যদি 15 দিনত করে একজনে কইলে কি করব নিশ্চয় বেশি লাগিব তাহলে এটা আমা হবো 15 পূরণ 8 ইমান দিন তার মানে 120 দিন আঠজনে একজনে কইলে হেই কামটো আঠজনে যদি 15 দিন লাগে একজনে কইলে 120 দিন লাগিব কিন্তু আমাক কইছে একজন উলাপ দেয়া নাই কিমান জন উলাপ দিছে 10 জন বনুয়ায় এতেকে 10 জন বনুয়ায় কাম করে এটা একজনে যদি 120 দিন যদি 10 জন মানুহ আহি গলে কামটো কম দিনত শেষ হব তেলে আমি এটো কম দিন কমি যাব গতিকে এটা আমি কি করিব লাগিব হরণ করিব লাগিব কিমান হব 120 দিন সরি 12 দিন কিমান কিমান সময় লাগিব 12 দিন তার মানে আটজনের যদি 15 দিন লাগে তেতিয়াহলে 10 জন বনুয়া বাড়ি গৈছে দিনটো কম লাগিব কেইদিন লাগিব 12 দিন নিশ্চয় বুঝি পালে এইবিলাক আছিল আমাৰ কি ঐকিক নিয়ম তাৰপিছত আৰু এটা যদি আমি লওঁ কৈছে এজন মানুহে মাহেকত কি কৰে এজন মানুহে মাহেকত 900 টকা উপাৰ্জন কৰে 900 টকা এক মাহত উপাৰ্জন কৰে সপ্তাহত কিমান টকা উপাৰ্জন কৰিব সপ্তাহত তেতিয়াহ'লে মাহেকত মানে কিমান 30 দিন মানুহজনে 30 দিনত উপার্জন 30 দিনত উপার্জন করে কিমান টাকা 900 টাকা হি আর্ন ইন 30 ডেজ 900 কিমান 900 ইন ওয়ান তাহলে এক দিনত উপার্জন কিমান করিব বেশি করিব না কম করিব কম করিব তাহলে আমি কি করব লাগিব হরণ 30 তিনি দি কাটিলে 30 কিমান হব 30 টাকা একদিনত উপার্জন কিমান করে 30 টাকা এতেকে কিমান দিনত উপার্জন ওলাব লাগে এক সপ্তাহ কেইদিন 7 দিন তাহলে 7 দিনত অথবা এক সপ্তাহত উপার্জন করে 30 পূরণ 7 কিমান হব 3-7 গুণ 21 এটা শূন্যটো লগাই দিও কিমান হব 210 টাকা তার মানে উপার্জন হব এক সপ্তাহত ঠিক আছে এই হিসাবত আমি কি করে এনেকে আমার যেটো ইউনিটারি মেথড আর ঐকিক নিয়মত আমার এনেকে কি করা হয় আমার সমাধান ওলাব পারি আর ইয়াত আমার কি হব ওলাব লগাটো আমার সদায় সুফালে আর প্রথমতে আমি কি করব লাগে একর উলাই লব লাগে বুঝি পাইছে নিশ্চয় এটা আমি আরম্ভ করছো কি গড় গড় কিনে আমি এটা আলোচনা করি এটা গড় মানে কি যেটা আমার এভারেজ বলে কোয়া হয় এভারেজ গড় এটা কারবার কম আছে কারবার বেশি আছে এনেকে আমি করি তারপর কি করা হবো আমার একটু গড় লওয়া হবো গড় মানে এটু যে কিছু যা বেশি আছে তা কমে যাব যা কম আছে তার বেশি যাব মাজর একটা মান আমি পাম সেটা হবো আমার গড় এটা হল এই গড় হল আমার মুঠ সংখ্যার যোগফল বা সমষ্টি আর সেইখিনি যদি আমি হরণ করি কিমানটা সংখ্যা আছিল সেইটো যদি আমি হরণ করলে আমি কি পাম আমি গড় পাম তাৰপিছত নাইবা সাম অফ দ্য নাম্বারস বাই নাম্বার অফ টার্মস যেনেকুৱা যদি আমরা কোৱা হয় যে এইটো আমি দিলো 1, 2, 3, 4, 5 এনেকে আমি 15 লৈ দিলো যে ইয়ার আমার গড় সংখ্যাটো ওলাব লাগে কি ওলাব লাগে গড় তেতিয়া ইয়ার আমি কেইবাটাও টিপস আমার আছে কেনেকে আমি যদি এক কাম করি ইয়ারপরা যদি আমি গোটেইকেইটা যদি আমি যোগ করো আমি যদি এনেকে যদি যোগ করো 1+2+3+4+5 এনেকে যাই যায় +6+ এনেকে যাই যায় 15 তো কেইটা আছে 1, 2, 3 এনেকে দেখা যায় 15 15 দি যদি আমি হরণ করো তেতিয়া আমি নিশ্চয় গড় পাম তার উপরে আমি যদি ইয়াতে যেহেতু আমার কি হবো সময় বেশি না থাকে গতিকে আমি এনেকে যদি ট্রিকটো যদি লব পারো কি করিব যে এইবিলাকৰ মাজৰ কি ডিফারেন্স ব্যবধান কি আছে একে আছে নাই সমান সমান আছে না নাই ইয়াৰপৰা ই এক বেছি ইয়াৰপৰা ই এক বেছি ইয়াৰপৰা ই এক বেছি এনেকে এক এককে বাঢ়ি গৈছে যদি আমার এই ব্যবধানখিনি যদি আমার কি হয় একে যদি থাকে যদি সমান থাকে তেতিয়াহ'লে কি করব পারে ইয়াতে মই লিখি দিছো যে এভারেজ বা গড় যেটা আমার ডিফারেন্স ডিফারেন্সখিনি নাইবা ব্যবধান পার্থক্য পার্থক্য যোগ ডাঙর সংখ্যা ডাঙর
সংখ্যা বাই টু এইটো যদি আমি করা হয় তেতিয়া আমি ইয়ার গড়টো পাম তেতিয়ালে চাও ইয়ার ইয়ার পৰা ই এক বেশি ইয়ার পৰা ই এক বেশি গতি ইয়ার পৰা ই এক বেশি তে ব্যবধান কিমান এক ডাঙৰ সংখ্যা কিমান পোন্ধৰ দুই দিয়ে হরণ করক এক যোগ পোন্ধৰ ষোল্ল ষোল্লক দুই দি দিলে কি হব আট তো ইয়ার হব আমার গড় মান হব কি মান আট হব এইট গড় মান কি হব এইট নাইবা যদি আমি এনেকে কও অল্প সরু চাই আমি করো তেতিয়া বুঝি পাব দুই চারি ছয় আট চারিটা লৈ লো বাৰু গতিকে ইয়ার গড় মান কি হব যেটি এভারেজ বা গড় যেটি কোৱা হয় টু যোগ চারি যোগ ছয় যোগ আট বাই কেইটা আছে এক দুই তিনি চারি আছে চারি দুই যোগ চারি কিমান হব ছয় ছয় যোগ ছয় বারো বিশ টুয়েন্টি বাই ফোর ডিভাইড করলে কিমান পাব আপনি ফাইভ এটা আমি এই নিয়মত হয়নে নাই চাও ইয়ার ইয়ারপরা ইয়ারলৈ দুই বেশি ইয়ারপরা দুই বেশি ব্যবধান কিমান আছে নিশ্চয় কিমান আছে দুই ডাঙর সংখ্যা কি আছে আট কে দিয়ে হরণ করব দিছিল দুই কিমান হব দুই যোগ আট দহ দহ বাই টু কি হব পাঁচ গতি এইটু ফাইভ এইটু ফাইভ একে হয়েছেনে ঠিক একেদরে এইটু আমার কি হব একে হব এনেকে আমি কি করব পারো গড় ওলাব পারো গড় মানে এটা এভারেজ এটা যদি এইবিলাক যদি আমার হেরি থাকে যদি আমার এনেকা যদি দেয়া যায় যে আপনার কলে যে সাপোজ নৰ যিবিলাক গুণিতক আছে কি করলে যে প্রথম 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 দহটা দহটা প্রথম দটা নৰ গুণিতকর গুণিতকর কি লাগে গড় উলিয়া প্রথম ন প্রথম আমার কি নর দহটা নর গুণিত প্রথম গুণিতকটো কি হব ন তারপরটো কি হব প্রথমে এক গুণ তারপর গুণিতক তারপর দুই গুণ ওঠেরো তারপরটো কি হব সাতাইশ তারপরটো সৈত্রিশ তারপরটো কি হব এনে যায় যায় কিমানটা দহটা এনেকে যায় যায় লাস্টটো কি হব দহ গুণ নব্বই হব তো ইয়ার যদি আমি গড় ওলাবলৈ যাও তেতিয়া আমি কি করব কি ডাঙর সমস্যা এটা হব এনেকে গোটেইকেইটা আমার যোগ করব লাগিব যোগ করে আমি কিহে দিয়ে হরণ করিম দহ দিয়ে আমি হরণ করব লাগিব হয়নে নাই নিশ্চয় নিয়ম তো আমার সেইটাই কিন্তু আমি যদি এই হিসাবে ট্রিকটো যদি আমি লৈ লওঁ যে সরুটো কিমান আছে ইয়ার লগত ইয়ার পার্থক্যটো কিমান আছে ন আছে যোগ ডাঙরটো কি আছে নব্বই আছে বাই টু কিমান হব নাইনটি নাইন বাই টু এইটো যদি আমি হরণ করো নক আমি হরণ করলে কি হব চারি এক হয়ে যাব উনৈশ হল উনৈশক যদি আমি দুই দিয়ে হরণ করো কি হব ন থাকিব এক একর নাজয় দশমিক ইয়াতে হল দহ দহ যাব পাঁচ ফর্টি নাইন পয়েন্ট ফাইভ হব ইয়ার কি হব তেতিয়াহলে গড় হব গতি কিমান সহজ হয়নে নাই এনেকে কিমান সহজ আমার তারপর যদি আপনার যদি এনেকে কয় এটা প্রশ্ন আমার এনেকেও হব পারে যে কলে দহ আর ত্রিশর ত্রিশর মাজত থকা মৌলিক সংখ্যার গড় উলিয়া গড় উলিয়া ইয়ার গড় উলিয়াব লাগে কি আছে দহ আর ত্রিশ মাজত থকা মৌলিক সংখ্যা গতি দহ আর ত্রিশ মাজত মৌলিক সংখ্যা কি কি আছে কক এগারো আছে তেরো আছে এটা মৌলিক সংখ্যা আগতে আলোচনা করেছো কি আছিল যে যিটো সংখ্যা কি হব অকল এক আর সেই সংখ্যারে হরণ যায় বাকি কোনো সংখ্যার হরণ না যায় তাকে আমার কি বলে কয় মৌলিক সংখ্যা তো এক তেরো সতেরো উনৈশ তেইশ উনত্রিশ
হয়নে গতি এইকেইটা আমি কি করব লাগে এটা গড় ওলাব লাগিব তাহলে এটু প্লাস করে দিও এটু কেইটা হল 1 2 3 4 5 6 6 এটু আমি যদি এটা গুটেই কেরা এটু আমি এনে কই করব লাগিব কারণ ইয়াতে আমার ইয়ার পড়া এই দুই পার্থক্য ইয়ার পড়া চারি পার্থক্য এনেকে দুই পার্থক্য আমার কি হয় পার্থক্য বিলাক একে নাই তেতালে কি হবো তাহলে এটু হবো 13 আর 12 কিমান 24 17 24 আর 17 কিমান হয় 41 আর হল 19 60 আর হল 23 60 23 83 83 আর হল 29 83 29 তাহলে 112 6 দিয়ে হরণ করা 6 দিয়ে 11 মাজত 6 কিমান একবার 11 পৰা 6 গুছি গল থাকিল 5 52 52 52 মাজত কিমান হ'ব 8 বার 6 8 গুণ 48 থাকিল 4 চারিত না যায় এটা ধরক 40 হয়ে গেল ছয় বা আকৌ 40 ছয় 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 এনেকে ওলাই থাকিব এইটো হবো আমি এটা উদাহরণ হে এইটো হল আমার ইয়া কি হব গড় এনেকে আমি কি করব পারো ইয়া গড় ওলাব পারো তারপর যদি আপনার পায় এনেকা যে সাপোজ টু সাপোজ ফাইভ 10 15 আর n 20 20 n 20 এন্ট্রি আমি এনেকে দিব পারো হ্যাঁ n 20 5 7 9 12 n আর হল এন আর দিল চৈধ্য সাপোজ 20 20 গড় গড় দেওয়া হল সাপোজ 15 15 তেন্তে এনর মান কিমান তেন্তে এনর মান কিমান হব তো তেতিয়া দেখা যাব 5 যোগ 7 যোগ 9 যোগ 12 যোগ n যোগ 14 যোগ 20 এটু কেইটা আছে 1 2 3 4 5 6 7 7 আর এ গড় কিমান 15 15 এটু ধরল আমি সাতটো নাই তাহলে ছয় অলপ সুবিধা হব তাহলে এইটা হল 15 এটা আমি এনর মান এইটো সংখ্যা কিমান হব এই যে 1 2 3 4 নম্বর সংখ্যাটো কিমান হব তাহলে আমি কি করব এটা আমি যদি সমাধান করো এনেকে 5 যোগ 9 14 14 যোগ 12 26 26 যোগ কিমান হল 14 চল্লিশ যোগ 20 ষাঠি তাহলে এন যোগ 60 সমান সমান কি আছে 15 এটি যে আমি এনেকে যদি লৈ যাওঁ পূরণ ন এন যোগ 60 ছয় পূরণ 15 হলে কি হব ছয় পূরণ 15 হলে আমার কি হব 90 আর এতে এন কিমান হব 90 বিয়োগ 30 তেল এই এনর মান কি হব ইয়েতে আমার 30 হব কারণ এনেকে আমার কি দিব পারে এটা অজ্ঞাত রাখি এটা দি দিব পারে এটা আননোন দি দিব পারে আর গড়টো যদি দেয়া যায় তাহলে সেইখিনি আমি এনেকে প্লাস করে ডিভাইড করে এতিয়া আমি কি করিম তেতিয়াহলে এইটো আমি সেই গড় ইকুয়াল টু গড় সমান ইকুয়াল সমান এই গড়টো লিখব লাগিব তারপর যদি আমি সমাধান করে দিও তেতিয়াহলে সেই সংখ্যাটো নিশ্চয় ওলাই আহিব তারপর যদি আপনার পাওয়া যায় যে পাঁচটা এটা আমি যদি কও যে পাঁচটা পাঁচটা ক্রমিক
যুগ্ম পাঁচটা ক্রমিক যুগ্ম সংখ্যার পাঁচটা ক্রমিক যুগ্ম সংখ্যার গড় ক্রমিক যুগ্ম সংখ্যার গড় ক্রমিক যুগ্ম অযুগ্মকে দিছো বাৰু অযুগ্ম সংখ্যার গড় পাঁচটা ক্রমিক অযুগ্ম সংখ্যার গড় দিলো আমি এই কিবা এটা দিলো 45 হলে তাৰে ডাঙর সংখ্যাটো কি সংখ্যাটো কিমান তা ডাঙর সংখ্যাটো কিমান তে পাঁচটা ক্রমিক অযুগ্ম সংখ্যার গড় কিমান দি আছে 45 তাহলে এইটো 45 এইটো মাজত আছে পাঁচটার এইফালে আছে দুটা এইফালে আছে দুটা এইফালে আর এইফালে কিন্তু এইটো আমার কি বলে কৈছে ক্রমিক বলে কৈছে আর সেইবিলাক কি বলে হব লাগিব অযুগ্ম এইটো আমার কি দিয়ে আছে অযুগ্ম গতি ইয়ার পিছর যেটা ক্রমিক যদি হয় তার পিছর অযুগ্মটো কি হব কোকসেন তার পিছরটো হব আমার কি 46 যুগ্ম হব 47 তার পিছরটো হব আমার কি হব 49 ডাঙর তার ডাঙর সংখ্যাটো কি হব 49 আজি কয় তার সরু সংখ্যাটো কিমান হব তেতিয়াহলে আমার কি হব এইটো 45 দিয়া আছে ইয়ার দুই কমাই দিয়ক 43 এইটো হব তেতিয়াহলে 41 এনেকুৱা হ'ব পাৰে যে পাঁচটা ক্ৰমিক অযুগ্ম সংখ্যাৰ গড় দিয়া আছে 45 হ'লে ডাঙৰটো কি হ'ব এইটো বা আমাক কি দিয়া হ'লে যে এই সংখ্যাকেইটাই দিয়া থাকিলে গড়টোৱে আমাক ওলাব দিলে সেনেও দিব পাৰে এতিয়া যদি কওঁ পাঁচটা ক্ৰমিক যুগ্ম এইটো যদি আমি চাপ'জ ইয়াত আমি কি ল'লোঁ চাৰিটা কৰি দিলোঁ চাৰিটা ক্ৰমিক যুগ্ম সংখ্যাৰ গড় ইয়াতে আমি 45ৰ ঠাইত আমি কি দিলোঁ এতিয়া আমি 19 দিলোঁ হ'লে ডাঙৰ সংখ্যাটো কি এতিয়া চাওক এইটো আমাৰ কি আছে গড় দিয়া আছে আৰু এইটো কি হ'ব লাগিব যুগ্ম সংখ্যা কিন্তু এইটো আমাৰ দিয়া আছে কি অযুগ্ম তো ইয়াৰ পিছৰ যুগ্ম সংখ্যাটো কি হ'ব নিশ্চয় 20 ইয়ার আগরটো কি হব নিশ্চয় 18 হ্যাঁ না ক্রমিক বলে কেছে গতি এই 20 18 তারপরটো কি হব কক 22 18 আগরটো কি হব এটা হব আমার 16 তাহলে এনেকে যদি দেখা যায় যে চারিটা ক্রমিক যুগ্ম সংখ্যার গড় অযুগ্ম সংখ্যা দিয়া আছে তার আমি কি করিম ইয়াতে মাজত বহাই লম বহাই তারপর আমি কি করিম এই পিছর যুগ্মটো চাম কিন্তু কিমান ক্রমিক যুগ্ম ক্রমিক কিমান হব এটা আমি এনেকে ওলাই গৈ থাকিলে নিশ্চয় পাই থাকিব এটো হল আমার টিক্স তারপর পাঁচজন মানুষের গড় বয়স দি আছে 50 বছর আর এজন মানুষের এজন মানুষ যুগ হওয়ার পিছত গড় বয়স কি হল 50ৰ পৰা 52 হল তাৰমানে 52 বছৰ হল তেন্তে নতুনকৈ অহাজনৰ বয়স কিমান যে নতুনকৈ যে মানুহজন আহিল তাৰ বয়সটো কিমান আগতে আমাৰ গড় আছিল 50 নতুনকৈ অহাৰ লগে লগে আৰু কিমান বাঢ়ি গ'ল 2 বছৰকৈ বাঢ়ি গৈছে তেতিয়া এই নতুনকৈ অহাজনৰ বয়স কিমান নতুনকৈ অহাজনৰ কি হল তেন্তে গড় হল মানে 52 তেতিয়া নতুনকৈ অহাজনৰ কি হৈছে 52 হৈছে আৰু ইয়াতে মানুহ কিমানজন আছিল 5 প্ৰত্যেকৰে কিমান কিমান বাঢ়িছে 50ৰ পৰা 52 হ'ল 2 বাঢ়িছে 5 কাৰণে কিমান বাঢ়িছে 5 × 2 = 10 বছৰ বাঢ়িছে আৰু মানুহজনৰ কি 50 হৈ আছে গড় আৰু যদি 10 দি দিওঁ কিমান হ'ব 62 বছৰ আমি এনেকৈ ওলাব পাৰোঁ নাইবা যদি আপুনি কয় যে এনেকৈতো দিগদাৰ মোৰ এটা সহজ নিয়মত ওলাব লাগে কিন্তু অংকটো দীঘলীয়া হ'ব তেতিয়া আমি কি কৰিম 5 মানুহৰ গড় বয়স কিমান আছিল 50 5 গড় আছিল 50 5 মুঠ কিমান 5 মুঠ আছিল তেতিয়াহ'লে 5 × 50 = 250 আকৌ এজন অহাৰ লগে লগে 6 হ'ল 6 গড় হ'ল কিমান 52 তেতিয়াহ'লে 6 মুঠ কিমান হ'ব 52 12 2
আরো ছয় দুগুণ বারো, বারো দুই আর হলো পাঁচ, পাঁচ ছগুণ তিরিশ, তিরিশ আর এক একত্রিশ, কিমান হল থ্রি হান্ড্রেড টুয়েলভ। তেতিয়া আগতে আছিল কিমান, পাঁচজনের আছিল দুশো পঞ্চাশ, এটা ছয়জনের হল কি হল তিনশ বারো, গতি পাঁচজনের খিনি বাদ দিয়ে দিও দুশো পঞ্চাশ, এটা বাকিজনের এজনের থাকি যাব কিমান হব সিক্সটি টু, এটা আর এটা একে হল না, এনে এনেকেও আমি কি করব পারো গড় ওলাব পারো। গতি নিশ্চয় আপনাদের কি করছে ভিডিওটি ভাল লাগিব বা ভাল লাগিছে, আর পিছর ভিডিওবিল পার কারণে আপনাদের প্লিজ কি করব সাবস্ক্রাইব করব, আর পারলে কি করব শেয়ার করব, যাতে আনেও এই সুবিধাটা পায়। ধন্যবাদ।